ঝিনাইদহর কালীগঞ্জের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রসূতি এক মায়ের নর্মাল সন্তান প্রসব হলেও টাকার জন্য জোর করে অস্ত্রোপচার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রানী খাতুনের স্বজনরা জানায়, প্রসব বেদনা নিয়ে 15 ডিসেম্বর সন্ধ্যায় কালীগঞ্জের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতি রানী খাতুনকে ভর্তি করা হয়। রাত 12টায় তার সিজার করার কথা থাকলেও আগেই তিনি সন্তান প্রসব করেন, কিন্তু এরপর হাসপাতালে চিকিৎসক রোকসানা পারভিন ইলোরা তাকে সিজার করার জন্য চাপ দেয়। এতে তিনি রাজি না হয়। হাসপাতালের ম্যানেজার মাসুদ হোসেন প্রসূতিকে মারধর করে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে পেট কেটে সেলাই করে দেয়। আমি ওটিতে ঢোকার পরে আমার বাইসা নর্মাল হয়ে গেল। আর আমার আগে ডাকছিলাম, এবার ওই ম্যানেজার আমার দূরে তুলে চড় মারে, এটা তো কথা ছিল চুপ করো। তাই গেতে আমার মেয়ের সন্ধিয়াতে অজ্ঞানকে ফেলাইল। তারপরে আমি আর